হোসেন নরেশ যখন দেহত্যাগ করেছিলেন তার পত্নীগণ তার বুকের মধ্যে চাপড়ে ক্রন্দন করছিলেন কি ক্রন্দনের ধ্বনি গগনে যেন ছড়িয়ে পড়ছে স্বয়ং যমরাজ আসলেন বালক বেশে তোমরা কার জন্য কাঁদছো যে দেহটাকে এতদিন ভালোবেসেছো সে দেহটা তো তোমার কাছেই পড়ে আছে আবার কাঁদছো কেন যেই দেহটাকে তোমরা এত ভালোবেসেছো সেই দেহটা তো আছে পড়েই আছে কার জন্য ক্রন্দন করছো কে নেই সেই দেহটাতে হাত পা চোখ নাক কান সবই আছে কিন্তু কার্য আর করতে পারছে না তারা নিজ নিজ কার্য থেকেই বিরত হয়ে গেছে কে ছিল না দেহই ছিল না দেহ আছে সুন্দর বসন পরে আছে সুন্দর দগ্ধ ফেননি বা শয্যার মধ্যে শুয়ে আছে কিন্তু প্রাণ নেই এই জন্য সমস্ত ইন্দ্রিয়ের শ্রেষ্ঠ ইন্দ্রিয় কি প্রাণ চোখ চলে গেলে বেঁচে থাকবে দেখতে না পেলেও মানুষ বেঁচে থাকে কথা না বলতে পারলেও মানুষ বেঁচে থাকে হাত পা না চললেও মানুষ বেঁচে থাকে কিন্তু প্রাণ না থাকলে কখনো বাঁচতে পারে না সেই প্রাণ কি সেই প্রাণ হচ্ছেন গোবিন্দ ভগবান যদি দেহী রূপে তিনি বিরাজ করছেন আত্ম পরমাত্মা রূপে তিনি বিরাজ করছেন জীবাত্মা এবং পরমাত্মা সাক্ষিশ্চেতা কেবল নির্গুণশ্চ জীবাত্মা এসে ভোগ করছে আর পরমাত্মা সাক্ষী রূপে বিরাজ করছেন এই বৃক্ষের দেহরূপ বৃক্ষের দুটি ফল জীবাত্মা এবং পরমাত্মা দেহটা হচ্ছে বৃক্ষ গাছ যে দেহটার জন্য এত সুন্দর সাজসজ্জা করছি এত সুন্দর বস্ত্র ধারণ করছি এত সুন্দর এয়ার কন্ডিশন রুম ফ্রিজ এসি কালার টিভিকে নিয়ে আশ্রয় করে আছি তাহলে সেই দেহটাই তো আছে কি চলে গেছে তার ভিতরে কখনো ভেবেছি কি ছিল আমার ভেতরে কখন কি একবারও চিন্তা করেছি কখনো করিনি শুধু বিষয় আশয় নিয়ে লাভ পূজা প্রতিষ্ঠা নিয়ে কামিনী কাঞ্চন নিয়ে সব সময় ভেসে গেলাম কোথায় পাব কাউকে ঠকিয়ে কাউকে কষ্ট দিয়ে কিভাবে কাউকে থেকে পয়সা নেওয়া যায় কিভাবে ভোগ চরিতার্থ করা যায় কিভাবে ইন্দ্রিয় চরিতার্থ করা যায় কিভাবে পরের মাংসতে নিজের মাংসকে পুষ্ট করা যায় এটাই ভেবেছি সারা জীবন কিন্তু দেহীকে কখনো ভাবিনি যে যার জন্য আমি বেঁচে আছি কে সে কোথায় চলে গেছে তিনি তার কি অস্তিত্ব ছিল তার কি সত্তা ছিল চব্বিশ ঘন্টার মধ্যে এক সেকেন্ড কি তাকে মন দিয়েছি তুলসী বৃক্ষ আছে মন্দির আছে জল দেওয়ার কেউ নেই গীতা ভাগবত অধ্যয়ন করার জন্য গৃহে হয়তো গীতা ভাগবতই পাওয়া যায় না গৃহের মধ্যে হয়তো কুকুর পুষিয়ে রেখে দিই যাতে সাধুগুরু বৈষ্ণব অতিথি না আসতে পারি একটু ধনী হলে আমরা কি করি বুলডগ গ্রেহাউন্ড অ্যালসেসিয়ান স্প্যানিয়েল কুকুরগুলোকে পুষে দিই তাকে খাদ্য তাকে খাদ্য দিই তাকে যত্ন করি তাকে সাবান মেখে স্নান করাই কুকুরকে মিড মিশ্রিত তাকে খেতে দিই দুধ ভাত খেতে দিই কিন্তু সাধুগুরু বৈষ্ণব বলে তুমি কাজ করতে পারো না চলে এসেছো ভিক্ষা করতে এত সকাল সকাল দেহীর চিন্তা করি না আমরা যদি সত্যি আমরা দেহি যে চিন্তা করতাম তাহলে আমাদের জীবনের এই পরিস্থিতি হতো না গোপীগণ তাদের যে বিরহের উৎকণ্ঠা তীব্রত্ব প্রাণনাথ আমাদেরকে ছেড়ে চলে যাবে মথুরা আজ মথুরাবাসীর এমন সৌভাগ্য যে আমরা এতদিন ছিলাম প্রাণনাথকে নিয়ে যেই প্রাণনাথের সঙ্গে রাস করেছি যে প্রাণনাথকে সকাল থেকে উঠে দর্শন করতাম আজ মথুরাবাসীর মথুরার রানীগণের মথুরার নারীগণের মথুরাবাসীগণের আজ কতই বা আনন্দ তারা দর্শন পাবে প্রাণনাথকে
छोड़े बिंदाबिपी कुंज यमुना कुले श्याम मथुरा चले श्याम मथुरा चले छोड़े बिंदा विपिन कुंज जमुना पुलिन श्याम मथुरा चले श्याम मथुरा चले बिंदा बिपिन छोड़ बिंदा बिपिन कुंज जमुना पुलिन छोड़ बिंदा बिपिन कुंज जमुना पुलिन श्याम मथुरा चले श्याम मथुरा चले छोड़ बिंदा
গোপীগণের যে বিরহ, ব্রজগোপীর যে ভাব, আজ আমাদের প্রাণনাথ সুখ শান্তি আনন্দ আজ চলে যাচ্ছে আমাদেরকে ছেড়ে। কি নিয়ে থাকবো, কি আছে আমাদের কাছে? প্রাণনাথ নেই, দেহি নেই, তো দেহের কি মূল্য? এই দেহ তো মৃত্যু তুল্য, কি মূল্য? সবে সে লাগানে প্রাণ জীবনে হরণে, ছোড়ে সবসে লাগন প্রাণ জীবনে হরণ, শ্যামে মথুরা চলে, শ্যামে মথুরা চলে, ছোড়ে সবসে লাগন প্রাণ জীবনে হরণ, সবসে লাগন প্রাণ জীবনে হরণ, শ্যামে মথুরা চলে, শ্যামে মথুরা চলে, ছোড়ে বৃন্দাবিন কুঞ্জ যমুনা পুলিন, ছোড়ে বৃন্দাবিন কুঞ্জ যমুনা পুলিন, শ্যামে মথুরা চলে, শ্যামে মথুরা চলে, মথুরা চলে, শ্যাম মথুরা চলে, শ্যামে মথুরা চলে, বিপিন কুঞ্জ যমুনা ফুলিন, শ্যাম মথুরা চলে, শ্যাম মথুরা চলে। গোপীগণ রথের সামনে রথকে ধরে রেখেছেন, চাকার মধ্যে পড়ে গেছে, যেতে দেব না প্রাণনাথকে, আমাদেরকে ছেড়ে চলে যাবে, কেমন করে চলে যায় দেখব। কি ভাবের উৎকণ্ঠা, ভাবাই ছয় না সে ভাব, ব্রজগোপী ভাব, হইবে স্বভাব আন ভাব দূরে যাবি, প্রাণনাথ কি বললেন, গোপীগণ তোমরা চিন্তা করো না, আমি আজ যাচ্ছি কাল থাকবো, দেখবে পরশু ঠিক ফিরে আসব, তোমাদেরকে ছেড়ে কি আমি কখনো থাকতে পারব? ভগবানের এই যে কথাটাকে তারা প্রাণ সদৃশ ভেবে তারা বেঁচে থাকলেন, আমার প্রাণনাথ ফিরে আসবে বলেছেন। প্রাণনাথ কখনো মিথ্যা বলে না, কিন্তু সত্যবাদী, কিন্তু সত্য, তিনি সত্য সংকল্প, তিনি ত্রিসত্যম, সত্যের সত্যস্য সত্যমৃত সত্য নেত্রম সত্যাদমকম ত্বাম শরণম প্রপন্না। এই যে কথারূপ প্রাণকে তারা জীবনে কি বরণ করে নিলেন, ওটাই বাঁচিয়ে রাখলেন। মথুরার মধ্যে প্রবেশ করছে অনেক বিস্তারিত সেসব কথা, আর 10 মিনিট মাত্র টাইম। একটু সকলে মিলে কৃপা করে কিছু ঠাকুরের সেবার জন্য দেবেন, বাবা আসরে যাচ্ছেন, যার যেমন সমর্থ প্রভুর সেবার জন্য সমর্পণ করবেন, নিবেদ দেবেন। ভগবানের জন্য যদি কেউ ভিক্ষা করে সেটা কিন্তু তারা আমাদেরকে কৃপা করছেন, সেটা দিয়ে যখন গোবিন্দকে অর্পণ করা হয় তখন তার থেকে আমরা কৃপা পাই। জাগতিক পয়সার দ্বারা তিনি প্রেমধন দেন ভগবান কৃষ্ণ কানাইলাল, শ্রী চৈতন্য মহাপ্রভু, ভগবান রামচন্দ্র,
কংসকে তিনি যখন প্রবেশ করছেন যে যেমন ভাব তেমন ভাবে মথুরাপুরীর বাসীগণ দর্শন করলেন ভগবান কংস মারণ লীলা করলেন কংসকে বধ করে তিনি উগ্রসেনকে রাজা করে কোথায় চলে গেলেন কৃষ্ণ বলরাম অবন্তী নগরে চলে গেলেন যেখানে শান্তিপুরীর কাছে তারা অধ্যয়ন করলেন শান্তিপুরীর কাছে অধ্যয়ন করে গুরুদেবের কাছে তিনি দক্ষিণা দেবেন কি দেবেন শান্তিপুরি মুনি বললেন যাও গুরুমার কাছে জিজ্ঞাসা করো তার কথা মতো গুরুপুত্রকে আনয়ন করার জন্য গেলেন প্রভাস ক্ষেত্রে সেখানে যমরাজের কাছে গেলে সংযমনি পুরীতে গেলেন যেখানে শঙ্খধ্বনি করলেন যমরাজ যখন ভগবানের কাছে আসলেন প্রভুর কাছে প্রণাম করলেন পাদ অর্ঘ্য দিলেন পূজন করলেন কি চাই হে প্রভু কি হেতু আপনার শুভাগমন তখন বললেন কি গুরুপুত্র মিহানি তম নিজ কর্ম নিবন্ধন আনয়স মহারাজ মৎসাসন পুরস্কৃত গুরুপুত্র মিহানিতম গুরুপুত্রকে দাও নিজ কর্ম নিবন্ধনম সে নিজের কর্মের দ্বারা বধ হলেও কিন্তু তিনি আমার গুরুদেবকে আমি উপহার দেব আমার গুরুদেবের আদেশকে পালন করব দক্ষিণা প্রদান করার জন্য আমি এসেছি এখানে আনয়ত মহারাজ মত শাসন পুরস্কৃত হে মহারাজ আমার শাসনকে পুরস্কৃত করার জন্য আমার গুরুপুত্রকে দাও গুরুপুত্রকে তিনি সমর্পণ করেছিলেন উজ্জয়িনী থেকে তখন বিদ্যা লাভ করে তিনি ফিরে আসলেন হস্তিনাপুরেতে অক্রূরকে প্রেরণ করলেন যাও পিসীমা কেমন আছে পঞ্চ পাণ্ডবগণ কেমন আছে এবং ভীষ্মকন্যা রুক্মিণীর কথা রুক্মিণীর যে বড় ভ্রাতা ছিলেন তার নাম রুক্মী রুক্মীর ইচ্ছা ছিল যে কৃষ্ণকে তিনি বিবাহ দেবেন না তার ইচ্ছা কাকে ছিল শিশুপালের সঙ্গে বিবাহ দেবেন কিন্তু রুক্মীর ইচ্ছা ছিল আমি কৃষ্ণকেই বরণ করব শ্রুত্বা গুণান ভুবন সুন্দর শৃণবতামতে রুক্মিণী ভগবান শ্রীকৃষ্ণের রূপের কথা গুণের কথা তিনি শ্রবণ করেছেন আর শ্রবণ করে তিনি কৃষ্ণকেই ভালোবেসে ফেলেছেন তাহলে কৃষ্ণকে তিনি কেমন করে পাবেন তিনি এক দূতকে তিনি প্রেরণ করলেন এক ব্রাহ্মণকে তিনি প্রেরণ করলেন পত্র লিখলেন আর ব্রাহ্মণকে বললেন হে ব্রাহ্মণ্য দেব আপনি যান দ্বারকাতে দ্বারকাধীশকে এই চিঠিটা এই পত্রটা দিয়ে দিবেন তো সেই ব্রাহ্মণ রুক্মিণীর কথা রাখার জন্য তিনি রাজকন্যা ছিলেন তিনি দ্বারকার পথে অভিগমন করলেন ভগবানকে বললেন ভগবান রুক্মিণীকে তখন কি করলেন ব্রাহ্মণকে নিজে প্রকোষ্ঠে নিয়ে গেলেন উপবেশন করালেন তাকে সেবা করলেন তারপরে জিজ্ঞাসা করলেন কি হেতু আপনার শুভাগমন পত্র দিলেন আর সেই পত্রের অভিমত তিনি দিয়েছিলেন আর রুক্মিণী চিন্তা করছেন যে এখনো কেন ফিরে আসছে না কখন আসবেন সেই ব্রাহ্মণ সময় তো ধীরে ধীরে বিলম্ব হতেই যাচ্ছে আর সমস্ত রাজন্য বর্গগণ অস্ত্রশস্ত্রের দ্বারা সজ্জিত হয়ে তারা রাজ সিংহাসনের মধ্যে উপবেশন করে আছে তারা জানে কৃষ্ণ যদি আসে আজকে মেরে ফেলব আর রুক্মিণী কি করলেন প্রথমে অম্বিকা পূজন করতে গেলেন সমস্ত সাহেলির সঙ্গে সখিয়া মুঝে মেহেদি লাগা দো আও মেরে সখিয়া মুঝে মেহেদি লাগা দো
मेहंदी लगा दो मुझे सुंदर सजा दो मुझे सम सुंदर की दुल्हन बना मुझे सम सुंदर की दुल्हन बना सबाई उठे पड़ो नाचो आओ मेरे सखियों मुझे मेहंदी लगा दो आओ मेरे सखियाँ मुझे मेहंदी लगा दो मेहंदी लगा दो मुझे ऐसी सजा मुझे शाम सुंदर की दुल्हन बना दो मुझे शाम सुंदर की दुल्हन सत्संग ने मेरे राती चलाई सत्संग ने मेरी बाती चलाई सतगुरु ने मेरे किनोरे सगाई उनको बुला के हाथ लेवा तो करा दो उनको बुला के हाथ लेवा तो करा दो उनको बुला के हाथ लेवा तो करा दो मुझे सब सुंदर की दुल्हन बना आहो मेरे सखियों मुझे मेहंदी लगा दो मुझे ऐसी सजा दो मुझे शाम सुंदर की दुल्हन बना दो मुझे शाम सुंदर की दुल्हन बना दो अटल सुहाग की अटल सुहाग की बिंदिया लगा दो अटल सुहाग के बिंदिया लगा दो मुझे शाम सुंदर की दुल्हन बना दो मुझे शाम दुल्हन की दुल्हन बना दो
सतगुरु बोला के मेरे, सतगुरु बोला के मेरे फेरत तोरा दो, मुझे शाम सुंदर की दुल्हन बना दो। आओ मेरे सखियों मुझे मेहंदी लगा दो, मेहंदी लगा दो मुझे ऐसी सजा दो, मुझे शाम सुंदर की दुल्हन बना दो, मुझे शाम सुंदर की दुल्हन बना दो, मुझे शाम सुंदर की दुल्हन बना दो, मुझे शाम सुंदर की दुल्हन बना। भगो कृष्ण कन्हैया लाल की, द्वारकाधीश भगवान की, भगवान कृष्ण कन्हैया लाल तिनी ब्राह्मण के बोलें, आपने चिंता करें ना, रुक्मिणी की चिंता करते निषेध करबें, माना करबें। आमिओ रुक्मिणीर अनेक गुणेर कथा श्रवण करेछि, आमिओ रुक्मिणी के भालोबासि। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথে আসিতে পারে। ও তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথে আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথে আসিতে পারে। মনে চাহি প্রাণে যাই, মনে চাহি প্রাণে যাই, মনে চাহি প্রাণে যাই, মনে চাহি প্রাণে যাই, দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহুসরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহুসরে, যৌবন বসন্ত আমার থাকতে চাই না ঘরে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহুসরে, যৌবন বসন্ত আমার থাকতে চাই না ঘরে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথে আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথে চন্দন ছিটায় তা ঘরে, আতুর গোলাপ চুয়া চন্দন ছিটায় তা ঘরে, সাজাগো ফুলের বিছনা পবিত্র অন্তরে, এই সাজাগো ফুলের বিছনা পবিত্র অন্তরে। সাজা গো ফুলের বিছনা পবিত্র অন্তরে, সাজা গো ফুলের বিছনা পবিত্র অন্তরে, আতুর গোলাপ চুয়া চন্দন ছিটা দাও ঘরে, সাজা গো ফুলের বিছনা পবিত্র অন্তরে। ও তোমরা কুঞ্জ সাজা গো, আজ আমার প্রাণনাথে আ।
मोने चाहि प्राणे जाय मोने चाहि प्राणे जाय दिले जाय जारे तोरे बंद दादा गो आज अमर प्राण नाथ दुल्हन बनी दुल्हन बनी दुल्हन बनी दुल्हन बनी दूल्हा बने रे नंदलाल ये रुक्मणी दुल्हन बनी दूल्हा बने रे नंदलाल ये रुक्मणी दुल्हन बनी दुल्हन बनी दुल्हन बनी दुल्हन बनी दुल्हन बनी दूल्हा बने रे नंदलाल ये रुक्मणी दुल्हन बनी दूल्हा बने रे नंदलाल ये रुक्मणी दुल्हन बनी रुक्मणी पहनी ये सतरंगी माला रुक्मणी पहनी ये सतरंगी माला पीताम्बरी नंदलाल ये रुक्मणी दुल्हन बनी रुक्मणी पहनी ये सतरंगी माला रुक्मणी पहनी ये सतरंगी माला पीताम्बरी नंदलाल ये रुक्मणी दुल्हन बनी दुल्हन बनी दुल्हन बनी दुल्हन बनी दुल्हन बनी दूल्हा बने रे नंदलाल ये रुक्मणी दुल्हन बनी रुक्मणी पहनी ये मतियन की माला दूल्हा बजंती माल ये रुक्मणी दुल्हन बनी रुक्मणी पहनी ये मतियन की माला रुक्मणी पहनी ये मतियन की माला दूल्हा बजंती माल ये रुक्मणी दुल्हन बनी दूल्हा बजंती माल ये रुक्मणी दुल्हन बनी
दुल्हन रे नंदलाल केरो को माने दुल्हन बनी दुल्हन रे नंदलाल केरो को माने दुल्हन माने इरा चोरा हार डाला ब्रज में आए गोवाला इरा चोरा हार डाला ब्रज में आए गोवाला खाया नंद पार जय हो खाया नंद पार केरो को माने दुल्हन बने दुल्हन बने दुल्हन बने दुल्हन बने दुल्हन बने दूल्हा बने रे नंदलाल केरो को माने दुल्हन बने दूल्हा बने रे नंदलाल केरो को माने नंदलाल की रुक मानी दुल्हन बनी दूल्हा बने रे नंदलाल की रुक मानी दुल्हन बनी की रुक मानी दुल्हन बनी की रुक मानी दुल्हन बनी बोलो रुक्मिणी बिहार भगवान की जय अधीश की जय आज के आनंद की जय जय श्री राधे भगवान कृष्ण कन्हैया रुक्मिणी के समस्त जखन तिनी अम्बिका पूजन करे रुक्मिणी सम जखन सहेलीर संगे बेरिएछेन तार एमन रूपेर जे छटा समस्त राजा के मोहित करे तन्मय करे स्वयं भगवान कृष्ण कन्हैया लाल सेखाने पौंछलेन तिनी रुक्मिणी के তার হাতে ধরে তিনি কি করলেন রথের মধ্যে আরোহণ করে তিনি দ্বারকার পথে রহনা করলেন এবং দ্বারকার পথে রহনা করে তিনি দ্বারকা পৌঁছে আবার গন্ধর্ব বিধিতে তিনি আবার তাকে বিবাহ করেছিলেন আজকে এই সংক্ষেপের মধ্যে আমরা যেহেতু আমার পরবর্তী অনুষ্ঠান আছে 8:30 থেকে 9:45 হয়ে গেছে এই জন্য আমরা বিশেষ সময় নেব না এইভাবে রুক্মিণী এবং দ্বারকাধীশীর গন্ধর্ব বিধিতে আবার বিবাহ সম্পন্ন হয়েছিল আজ এই পর্যন্ত আমরা শ্রবণ করলাম আগামীকাল আমাদের প্রসঙ্গ সুদামা বিপ্রের চরিত্র এবং ভাগবতের অন্ত ভগবান মহাপ্রভুর যুগধর্মের যে বর্ণন নাম সংকীর্তন মহিমা প্রসঙ্গে আমরা আবার তার অশেষ কৃপা থাকলে আমরা আবার কালকে শ্রবণ করবো নিতাই গৌর প্রেমানন্দে जय राधे जय राधे श्याम की करे मानुष सब दाओ गुरु आमाके बोले Oh,
कन्हैया लाल की भक्त वत्सल भगवान की भागवत महापुराण की भागवत कथा की राजा रामचंद्र भगवान की अवनिषद हनुमान की अनंत कोटि वैष्णव वृंद की रूपानुग गुरुवर्ग की आज के आनंद की निज निज गुरुदेव की संत समाज की निताय गौर प्रेमानंद हरि हरि बोल जय जय श्री राधे। जय राधे। शेषेर कीर्तन भागवत महापुराणे जय जय राधे कृष्ण जय जय राधे कृष्ण राधे कृष्ण गोविंद राधे गोविंद राधे गोविंद जय जय राधे कृष्ण गोविंद राधे गोविंद राधे गोविंद सुंदर मदन महा वृंदावन चंद्र जय श्याम सुंदर मदन महा वृंदावन चंद्र जय जय राधा रमन रास बिहारे श्री गोकुलानंद जय जय राधे कृष्ण गोविंद राधे गोविंद राधे गोविंद
दीनो श्री राधे गोविंद जय जय राधा कांत राधा दीनो श्री राधा गोविंद जय जय राधेश्वरी विनोदिनी भानुकुल चंद्र जय जय राधेश्वरी विनोदिनी भानुकुल चंद्र जय जय राधे कृष्ण गोविंद राधे गोविंद राधे गोविंद जय जय राधे कृष्ण गोविंद राधे गोविंद राधे गोविंद जय जय राधे कृष्ण गोविंद राधे गोविंद राधे गोविंद जय जय राधे कृष्ण गोविंद राधे गोविंद राधे गोविंद राधे गोविंद राधे गोविंद राधे गोविंद राधे गोविंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे निताई गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल निताई गौर हरि बोल 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 हरे हरे कृष्ण हरिबल निताई गौर हरिबल हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे एतक्षण अनुष्ठान परिवेशन करलें
रुक्मिणी विवाह पंडित मुरली मोहन दास और तार सम्प्रदाय आजकेर शेष अनुष्ठान किछुर मध्य शुरू हो जाच्छे ताई जोदि भक्तगण आमरा अनुष्ठान मंचे थाकुन एक्षुनि शुरू हबे नित्यानुष्ठान आगामी कालकेर अनुष्ठान सूची घोषणा करे।